যারা মুশকি মূর্তি আর ভাস্কর্যকে আলাদা করে যেখানে সেখানে ভাস্কর্য নির্মাণের কথা বলছে, এরা শিরকের পক্ষে অবলম্বন করছে, শিরকে বাছাই করে নিয়েছে, শিরকের পক্ষ অবলম্বন করে কোন মানুষ আল্লাহর গোলাম থাকতে পারে না, তার পরিচয় হবে সে মুশরিক। কি পরিচয় বলেন? মুশরিক। এই মুশরিকের পক্ষ যারা অবলম্বন করেছে তারা জালেম। তারা কি বলেন তো ভাই? তারা কি? হ্যাঁ, তাদের ভিতরে আলেম আছে। আমি গত সপ্তাহে কথা বলেছিলাম, জিয়াউল হাসান নামক এক দরবারি আলেম, সে ফতোয়া দিয়েছিল ভাস্কর্য হালাল। ওলামা একরাম গত সপ্তাহ থেকে এই পর্যন্ত তার বিরুদ্ধাচারণ করে এটার প্রতিবাদ করেছে, গতকালকে মাফ চাইতে বাধ্য হয়েছে, আলহামদুলিল্লাহ মাফ চাইতে বাধ্য হয়েছে, যে না ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। শুধু তাই না, ভাস্কর্য আর মূর্তিকে জাতির সামনে আলাদা বোঝাতে গিয়ে কাবা শরীফকে স্ট্যাচু অর্থাৎ ভাস্কর্য বানিয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ। হাজরে আসওয়াদ এটাকে ভাস্কর্য বানিয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ। আমাদের বিরোধিতা কার জন্য বলেন? আমাদের বিরোধিতা কার জন্য? বোঝেন না, বোঝেন না, কথা বলেন না। আমরা যে বিরোধিতা করি কোনো জিনিসের কার জন্য? আমরা কোনো কিছুর পক্ষে কথা বলি কার জন্য? আল্লাহর জন্য। জিয়াউল হাসান তওবা করেছেন, তার জন্য দিল থেকে হিদায়তের দোয়া থাকলো, আল্লাহ তাআলা তাকে হিদায়ত দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে তাকে মওত নসিব করুন। সকলে বলি আমিন। ভাইয়ের আমার, আমাদের ভিতরে যদি এরকম কেউ জালেম থাকে, এই জালেম কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত মূসা আলাইহিস সালাতুস্সালামের সময় ছিল, ঈসা আলাইহিস সালাতুস্সালামের সময় ছিল, ইসমাইল ইব্রাহিম ইসহাক প্রত্যেকটি যুগে যুগে কিছু শিক্ষিত আলেম যারা ছিল এরা নিজেদের উপরে জুলুম করেছে, এই জুলুম যারা করেছে এই জালেমদের কাতারে বিশাল বড় এক তালিকা তাফসিরের ভিতরে আছে। সংক্ষিপ্ত সময় শুধু এতটুকু বলতে চাই, সব আলেম বলেছে বললেই আপনি একটাকে হালাল বলে ফেলবেন, একটাকে হারাম বলে ফেলবেন, এটা হওয়া যাবে না। স্পষ্ট কথা, স্পষ্ট কথা। আমাদের প্রধানমন্ত্রী যদি বলে অমুক আলেম বলেছে, মানি না, অমুক আলেম জালেমও হতে পারে, ঠিক কিনা বলেন? আমাদের এমপি সাহেব যদি বলে এই বেশি বোঝো, অমুক আলেম বলেছে, মানি না, সে আলেম হতে পারে, সে জালেম, ঠিক কিনা বলেন? সব আলেম কি আলেম হয় নাকি? কথা বলেন না? তাহলে পুঁটি মাছও মাছ, ইলিশ মাছও মাছ। আপনি মেহমান আনলে একটা ইলিশ মাছ টুকরা টুকরা করে কেটে যদি আপনি মেহমানের সামনে দেন, মেহমান মাইন্ড করবে নাকি? একটা পুঁটি মাছ, ছোট্ট একটা দেশি পুঁটি মাছ যদি চার পাঁচ টুকরো করে মেহমানের সামনে দেন, কী হবে? কেন মাছ? ও আলেম, এ আলেম তো মা আলেম তো, সমস্যা কী? এর কথা মানতে পারবেন, ওর কথা মানতে পারবেন না। তাহলে আমার কথা, মেহমানের সামনে আপনি এই মাছ দিতে পারবেন, ওই মাছটি কেন দিতে পারবেন না? কারণ সব আলেমকে সব জায়গায় খাটানো সম্ভব নাই, এই সমস্ত আলেম হচ্ছে জালেম। এই জালেমদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়ত করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, পরবর্তী এই যে আলেম আছে, এই আলেমদের বিরুদ্ধাচারণ করে এই আলেমদের ভুলগুলো জাতির সামনে বলে দেওয়া আমাদের জন্য ফরজ। কি বলেন তো? ফরজ। আলেমদেরকে জাতির সামনে পাবলিসিটি করে ধরিয়ে দেওয়া, যেমন আমরা ভান্ডারীদের বিপক্ষে কথা বলি, অনেক ক্ষেত্রে আট্রসিদের বিপক্ষে কথা বলি, এরা যদি সাধারণ নিজেদেরকে গোমরাহি বলে পরিচয় দিত তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু এরা আমাদের মতো টুপি পরে, আমাদের মতো পাঞ্জাবি পরে, এরাও নামের আগে আল্লামা লাগায়, মুফতি লাগায়, হাফেজ লাগায়, মৌলানা লাগায়, লাগিয়ে এরাও আলেমদের সাথে মিশে আলেমদের সুরাত ধরে জাতির সামনে যখন ফতোয়া দেয় তখন এদের বিরুদ্ধে এরা যে একজন জালেম আলেম তার কারণে এদের পরিচয়টা আপনাদের সামনে বলে দেয়া আমাদের জন্য ফরজ হয়ে যায়। আমার কথা কি বোঝা গেছে? তাই ছাড়া আমাদের কম পড়বে, এর জন্য কিন্তু আমরা ফতোয়া দেই না। বলতেই পারেন যে হুজুররা হুজুরদের বিরোধিতা করে না, আল্লাহ বলছেন কোরআনুল কারিমের এই তিনটি তিন ধরনের আলেমদের বিষয়ে কে বলছেন? ফামিনহুম জালিমুন লিনাফসি, আল্লাহ বলছেন এমন কিছু আলেম আছে যারা নিজেদের উপরে জুলম করে, এই আলেমদের পক্ষ অবলম্বন করে কথা বলা হারাম। কথা বোঝা গেছে? পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিনহুম মুক্তাসিদ, কিছু সংখ্যক আলেম আছে তারা মধ্যম পন্থা অবলম্বন করে, ডানেও যায় না বামেও যায় না, হক কথাও বলে না না হক কথাও বলে না, আছে না? আচ্ছা, আপনি হাদিয়া দিলেই আলহামদুলিল্লাহ, হাদিয়া না দিলে কোনো কথা নাই, ঘরে বসে 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 সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, পক্ষ অবলম্বন করে কথা বলে না, কাফেরদের বিরুদ্ধাচারণ করে না,
আবার মুমিনদের পক্ষ অবলম্বন করেও কথা বলে না, এমন এমন ফতোয়া আপনাদের সামনে দেয় যে ফতোয়াগুলো শুনলে দিলটা ঠান্ডা হয়ে যায়, এমন আলেম আমাদের কাছে খুব প্রিয়। বিশেষ করে বাতিল যারা আছে, বাতিল তাগুত যারা আছে, এই তাগুতদের কাছে এই সমস্ত আলেমরা বড় প্রিয় হয়ে যায়। কারণ এই আলেমরা দরবারেও যায়, এই আলেমরা দরবার ছাড়া যারা আছে তাদের কাছেও যায়। কথায় কথায় মনে পড়ে গেল, আমি তখন ইউনিভার্সিটিতে অনার্স থার্ড ইয়ার পড়ি, ফার্ম গেটে কুতুববাগ দরবার শরীফে বিশাল একরস হয়, ওখানে দাওয়াত দিয়েছেন বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম, হক্কানি একজন আলেম, একজন বড় খতি বক্তাকে দাওয়াত দেওয়া হয়েছে। এখন আমাকে যদি আটচাষি দাওয়াত দেয়, আপনারা কি মনে করেন আমি যাব? তারা জীবনে এই ভুল কাজ করবে না, কিন্তু তারপরেও যদি আমার আটচাষি দাওয়াত দেয় আমি যাবো নাকি? যাবো না তো। আমরা যদি মাঝভান্ডারি দাওয়াত দেয় যাবো নাকি? না। কিন্তু বড় একজন আলেম তাকে দাওয়াত দিয়েছে কুতুববাগে, এই আল্লাহর ওলি সেখানে হাজির হয়েছে। ওলামা একরামের পক্ষ থেকে তাকে বলা হলো যে আপনি হক্কানি ওলামা একরামের অন্তর্ভুক্ত, যদিও আপনি আমাদের পক্ষে বিপক্ষে কখনো থাকেননি, কিন্তু আপনি তো একজন মধ্যমপন্থার আলেম, আপনি এখানে বয়ান করতে কেন আসছেন? আমরা জানি কুতুববাগ তো একটা ভণ্ডদের দরবার। তখন তিনি চমৎকার একটা জবাব দিয়েছেন, তিনি বলেছেন দেখো এরা আমাকে যেই পরিমাণ টাকা হাদিয়া দিতে চেয়েছে আমি গোটা দশ বছরে এত টাকা ইনকাম করতে পারি নাই। তো হাদিয়া যে পরিমাণ দিছে, এই হাদিয়া পাইলে আসতে সমস্যা কি? আমি এখানে তো আর তাদের পক্ষে বিপক্ষে বলবো না, আমি যেভাবে বলি মিষ্টি মিষ্টি সুর দিয়ে কথা বলে আমি এখান থেকে বয়ান করে আমি চলে যাব, আমার মোটা অঙ্কের হাদিয়া দেবে, সমস্যা কি? আমি এদের পক্ষে বিপক্ষে না বললে হল, মূলত কথা তা নয়। এই যে মধ্যম পন্থায় থাকায় সুবিধাবাদী এক শ্রেণীর মানুষ আছে, তারাও আলেম বটে কিন্তু এদের ইমান এত দুর্বল, এরা যদি কখনো দেখে ইসলামের পক্ষে থাকার জন্য একটু হুংকার দরকার, জিহাদ দরকার, তখন এদেরকে আর ইসলামের পথে খুঁজে পাওয়া যাবে না, পালিয়ে চলে যাবে। আবার যদি কখনো এইরকম আসে, ইসলামের খুব বেশি জয়গান চলতেছে, দেখবেন এরা সবার আগে ইসলামের পক্ষে ঝান্ডা হাতে নিয়ে ছুটবে। এটা আল্লাহ তাআলা বলেছেন لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধ্যম পন্থার যে সমস্ত মানুষ ছিল, উলামা একরাম ছিল, বুদ্ধিজীবী ছিল, সমাজের নেতা শ্রেণীর যারা ছিল, যারা মধ্যম পন্থ অবলম্বন করে চলত, যখন বিশ্বনবী জিহাদের জন্য ডাক দিয়েছেন, এই মানুষগুলো কেউ এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কোমরে ব্যথা, কে বলছে আমার ফসলগুলো পেকে গেছে এখন যাওয়া যাবে না, কে বলছে আমার মেয়ের বিবাহ দিতে হবে, কে বলছে আমার বাড়ি কেউ নেই ঘর বাড়ি দেখাশোনা করার জন্য, আবার কেউ বলছে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, অনেকে আবার বলছে হুজুর আমার একটু ঝামেলা আছে মাথায় ব্যথা, ইত্যাদি ইত্যাদি ঝামেলার কথা বলে এই মধ্যমপন্থার মানুষগুলো বিশ্বনবীর কাছে ভালো মানুষ সেজেছে। আবার কাফেরদের থেকে বলছে শোনো আমি মধ্যমপন্থার মানুষ, আমি তাদের পক্ষ গেলাম না, আমি কিন্তু তোমাদেরও বিপক্ষের মানুষ না, অর্থাৎ জয় বিজয় যাদের হবে এই মানুষগুলো সদা সর্বদা তাদের পক্ষে থাকবে, সুবিধাবাদ জিন্দাবাদ, এটাই হচ্ছে তাদের জীবনের সবচাইতে বড় স্লোগান, ঠিক কিনা বলেন? আমাদের এখানে দেখেন না, এই প্রতিষ্ঠানের বিরোধিতা করেছে অনেক মানুষ, অনেক মানুষ বিরোধিতা করেছে, যখন বিরুদ্ধাচরণ যারা করেছে তাদের পায়া যখন শক্ত ছিল, এই কিছু সংখ্যক মানুষ একেবারে আনমানা আনমানা করতে করতে তাদের কাছে গিয়ে বেশি ভিড়িত, এখন তাদের আর কোনো খানা নাই, দেখে এই জোয়ার আর ঠেকানো যায় না, এখন এখানে এসে এসে একটু ঠেকায়। মানে এদের বিষয়টা হচ্ছে, এদের বিষয়টা হচ্ছে বিজয় যেদিকে আমরা সেই দিকে, মুসলমানরা যখন বিজয় পেয়েছে আবার গন্তব্যে ফিরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মধ্যম পন্থার মানুষ সবার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বিজয়ের মালা হাদিয়া দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো আপনাদের মানুষ, আমরা তো মুসলমান, কেবল যে মাজা একটু ব্যথা ছিল, কেবল যে একটু চোখে সমস্যা ছিল, কেবল যে সাংসারিক একটু ঝামেলা মেয়েটার বিবাহ দিতে হবে, কেবল যে ফসলটা পেকে গেছিল, তা না হলে আমরা কি, আমরা কি আপনার সাথে নাজি পারতাম, আপনার সাথে কি নাজি পারতাম?
অবশ্যই যেতাম। এই যে মধ্যম পন্থার কিছু মানুষ এখনো আসে না নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনহুম মুক্তাসিদ, ওলামা একরামদের ভিতরে কিছু সংখ্যক ওলামা একরাম থাকবে মধ্যম পন্থায়, জীবনে কোনোদিন জিহাদের কথা বলবে না, জীবনে কোনোদিন মূর্তির বিরুদ্ধে কথা বলবে না, জীবনে কোনোদিন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবে না। নির্বাচন যখন চলে আসে, মাটির নিচের ওয়াজ করতে করতে চলে যাবে, কোন জায়গায় ভোট দেওয়া যাবে, কোন জায়গায় ভোট দেওয়া যাবে না, এক শ্রেণীর ওলামা একরাম জীবনে কোনোদিন এই কথাগুলি বলবে না। এরকম আলেম আমাদের সমাজে নাই, জীবনে কোনোদিন কোনো আলেম ভোটের সময় চুপ থাকতে পারে, কথা বলেন না? আপনি কোথায় ভোট দেবেন না এটাও যদি না বলে, কোথায় ভোট দেবেন এটা বলা উচিত না? ফরজ। ওয়াদুল আমানাতি ইলা আহলিহা, আপনার আমানত কে পাবে, কোথায় পাবে, কখন কি অবস্থায় পাবে, এটা আপনার জানা দিতে হবে। ওলামা ইকরামের জন্য এটা ফরজ। ছেলের বিয়ে দিবেন কোথায় দিবেন, কোন মেয়ের সঙ্গে দিবেন, মেয়ের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হতে হবে এটা বলতে হবে। মেয়ে বিবাহ দেবেন কোন ছেলের সঙ্গে দেবেন, চরিত্র কেমন হতে হবে এটাও ওলামা ইকরাম আপনাদের সামনে বলতে থাকবে। ব্যবসা করবেন কোন ব্যবসা করবেন ওলামা ইকরাম বলবে। রাজনৈতিক দল করবেন কোন দল করবেন, কার দল করবেন, কার পিছনে স্লোগান দিবেন, কি স্লোগান দিবেন এটাও ওলামা ইকরাম বলবে। ওলামা ইকরাম যদি সব কিছু আপনাদের সামনে না বলে, আপনারা পাবেন কোথায় বলেন? জিব্রাইল আসবে আপনাদের কাছে আর? হ্যাঁ না, জিব্রাইল আপনাদের দু একজনের কাছে আসার সম্ভাবনা আছে, আসবেন, ওলামা ইকরাম বলবে। এখন ওলামা ইকরাম যদি মধ্যম পন্থা অবলম্বন করে চুপ থাকে, এই ওলামা ইকরাম শয়তানের রশি গলায় দিয়ে কিয়ামতের জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহ পড়ে। প্রভার আমার, এই জন্য ওই ওলামা ইকরাম হাক্কানি ওলামা ইকরাম, যেই ওলামা ইকরাম যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যায় সঠিক সমাধান উচ্চ কণ্ঠে জীবনের সব কিছুর পরোয়া ভুলে আপনাদের সামনে পেশ করে, ওই ওলামা ইকরাম হচ্ছে হাক্কানি ওলামা ইকরাম। আল্লাহ তাআলা বলছেন আমিনহুম সাবিকুম বিল খায়রাত, এক শ্রেণীর আলেম আছে, এক শ্রেণীর আমার কিতাবের মানুষ আছে, যারা কল্যাণের দিকে নিজ দ্রুত গতিতে ছোটে আর জাতিকে দ্রুত গতিতে ছুটানোর জন্য যাওয়ার জন্য পরামর্শ দেয়। এই জন্য আমরা কথা অতীতে বলেছি, এখন বলছি, হক্কানি ওলামা ইকরাম হিসাবে জাতিকে এই পথ দেখিয়ে দেওয়ার জন্য, গোমরাহির পথ থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমাদেরকে যারা তোহমাত দিচ্ছে, আমাদেরকে যারা ধোকাবাজি বলছে, এদেরকে বলছি শোনো, ওলামা ইকরামদেরকে তোহমাত দিলে আল্লাহর আরশ কাঁপতে থাকে, আল্লাহর আরশ কাঁপতে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু আযযা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা মুদিহাল ফাসিক রাব্বুর রব্ব তাআলা ওয়া ইহতাজ্জা লাহুল আরশ, যখন কোন ফাসিকের প্রশংসা এই জমিনের উপরে করা হয়, জমিন থরথর করে কাঁপতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত থরথর করে কেঁপে ওঠে। যখন কোন মানুষ কোন ফাসিকের প্রশংসায় লিপ্ত হয়, যখন কোন মানুষ কোন আলেমের কুচ্ছা জমনের উপরে রটনা করতে থাকে, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে।